বুধবার রাতে তোল্লা আদায় করতে গিয়ে এলাকাবাসীর হাতে গণধলায় স্বাগত হলেন সাংবাদিক নামধারী এক তোল্লাবাজ বামা বলে এই তোল্লাবাজের নামে হাজারো অভিযোগ থাকলেও মুখ খুলতে সাহস পাননি কাঞ্চনপুরবাসী ক্ষমতার বদল হতে ভেগধারী এই কর্মচারীর বিরুদ্ধে ক্রোধের বহিপ্রকাশ ঘটল দীর্ঘ বাম শাসনে কাঞ্চনপুর মহকুমায় নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে তোলাবাজি করে ফুলে ফেপে উঠেছিলেন ভেকধারী কলমচি মৃত্যুঞ্জয় শর্মা হাজার অভিযোগ থাকা সত্ত্বেও মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি কারণ তিনি বামাচারী ষাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং মহোদয়ের খুব কাছের লোক তাই দাঁতে দাঁত চেপে মৃত্যুঞ্জয় শর্মার অনেক অন্যায় আবদার সহ্য করে গেছেন কাঞ্চনপুরের অগণিত মানুষ কিন্তু আজ ক্ষমতার পালা বদল হয়ে গেছে তাই বুধবার রাতে তোলা আদায় করতে গেলে কাঞ্চনপুরের পিডাব্লিউডি অফিস সংলগ্ন এলাকার এলাকাবাসী গণধোলায় স্বাগত করেন ভেকধারী সাংবাদিক মৃত্যুঞ্জয় শর্মাকে বামামলে পুলিশের এসপি পদমর্যাদার আধিকারিকদের আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করতে পারতেন এই ভেকধারী কলমচি অথচ ক্ষমতার পালা বদলের সাথে সাথে তিনি আজ গণধোলায় স্বাগত অদৃষ্টের কি নির্মম পরিহাস ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড